ভিউয়ার্স, আপনাদের স্বাগতম সাইলেন্ট কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আসি মতিঝালে। মূলত আজকে হলো 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। তো সবাইকে আমি ভালোবাসা শুভেচ্ছা আছি। তো যদিও আসলে ভালোবাসার মানুষের কাছে আমি এই মুহূর্তে নেই, তবে আমি শুভেচ্ছা জানাতে চাই সেই সমস্ত সকল মানুষদেরকে যারা আমার ভালোবাসার শ্রদ্ধা ভালোবাসার মহাবার। তো আসলে আপনারা জানেন যে মতিঝিল খুব একটা ব্যস্ততম এলাকা, তো তারপরে আমি এখানে এসেছি আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। তো যাই হোক, মূলত বাংলাদেশের যত বাণিজ্যিক এলাকা আছে তার মধ্যে মতিঝিল অন্যতম। কারণ মতিঝিলে যত ধরনের ব্যাংক, বিমা এবং এখানে মতিঝিলের যে বিশেষত্ব সেখানে হলো আপনার এছাড়া যত ফরেন এক্সচেঞ্জ শাখা রয়েছে, অন্যান্য ব্যাংকগুলো রয়েছে, ইন্স্যুরেন্সগুলো রয়েছে, সবগুলোরই কর্পোরেট শাখাগুলো। এছাড়া এখানকার কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হলো যেমন সরষে ইলিশ ব্রাজিল, তারপরে হচ্ছে বড় হোটেল, রেস্টুরেন্ট, খাওয়ানো বিষয়গুলো এখানে আছে। এছাড়া এখানকার আরও গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো যেটি হলো আপনার মধ্যমিত হল, ঠিক পাশে রয়েছে। এছাড়া এখানকার যত ধরনের বেসরকারি কর্মকাণ্ডগুলো রয়েছে এখানে আছে। এখানকার একটি বিশেষত্ব হলো যখন বিকেলবেলা হয়ে যায় বা সন্ধ্যাবেলা, তখন এখানে মতিঝিল ঠিক দুপাশে প্রচুর পরিমাণে আপনার ফুটপাথের হকার মার্কেট দেখতে আছে। এখানে পাইকারি এবং প্রচুর পরিমাণে হকার সেখানে বসে যায়, কারণ তারা এই সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণের লোকজন যারা এখান থেকে যাতায়াত করে, বিশেষ করে ব্যাংক, বিমা বা কর্পোরেট অফিসগুলো থেকে, অন্যান্য সরকারি অফিসগুলো থেকে যখন বের হয়, তারা এখান থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারপর তারা বাসে যান। মতিঝিলের অন্যতম একটি স্টক এক্সচেঞ্জ আছে, তার অন্যতম রহমান ম্যানশন, এটিও মতিঝিলে। তো যাই হোক, এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার একদম পিছনে থেকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি ভ্যালেন্টাইন্স শুভেচ্ছা এবং বিশ্ব ভালোবাসার শুভেচ্ছা। সবাই ভালোবাসার মানুষকে নিয়ে সুখী থাকুন এবং তাদের সাথে খুব ভালো ব্যবহার করুন। তো দেখা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।